আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রান্নাটি হচ্ছে বিফ কষা ভুনা মাংসের রেসিপি। এই রান্নাটি অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু আজকে খুব সহজে যেভাবে এই রেসিপিটি রান্না করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটির জন্য যা লাগবে তা হলো, পরিষ্কার করে ধুয়ে নেওয়া গরুর মাংসগুলোকে মিডিয়াম সাইজে টুকরো করে নিতে হবে, ঘি, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়া, আদা রসুন পেস্ট, জ্যোতি জায়ফল বাটা, কাঁচামরিচ কুচি, এখানে কাঁচামরিচ আস্ত কুচি দুটি ব্যবহার করব, টক দই, স্বাদ অনুযায়ী লবণ, জিরা গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিনি আর বড় এলাচ বা কালো এলাচ, আর লাগবে খুবই অল্প পরিমাণে পেঁয়াজে বেরেস্তা। এখন গরুর মাংসের মধ্যে টক দই, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, এলাচি, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, কাবাব চিনি, লবঙ্গ, বড় এলাচ, জ্যোতি জায়ফল বাটা অ্যাড করে এখন গরুর মাংসগুলো হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে। দেন এর মধ্যে কাঁচামরিচ কুচি আর অল্প পরিমাণ ঘি অ্যাড করে দেব। হাত দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে আবারও 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে মশলা মাখানো মাংসগুলো অ্যাড করে দেব। এই রান্নাটিতে পানি ব্যবহার করা যাবে না। এই রান্নাটি চুলার আঁচ মৃদুতে রেখে মাংসগুলো কষিয়ে রান্না করতে হবে, তাই তো এই রান্নাটির নাম হচ্ছে বিফ কষা ভুনা। মাংসগুলোকে তেলের মধ্যে 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেয়ার পর যখন পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে রান্নাটি ঢেকে দেব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর এখন দেখতেই পাচ্ছি মাংস থেকে অনেক পানি বের হয়েছে। মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন চুলার আঁচ মৃদুতে রেখে রান্নাটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর রান্নাটি এখন খুন্তি দিয়ে নেড়ে দেব। এখন আমি একটু চেক করে দেখে নেব মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। রান্নাটিতে মাংস সিদ্ধ হতে আরও কিছু সময় লাগবে, তাই আমি আবারও 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্নাটি ঢেকে রেখে দেব। 12 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর এখন খুন্তি দিয়ে রান্নাটি নেড়ে এর মধ্যে যে অল্প পরিমাণে পেঁয়াজে বেরেস্তা রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব, সাথে 2 থেকে 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নেব আর রান্নাটি খুন্তি দিয়ে নেড়ে দেব। রান্নাটি প্রায় হয়ে এসেছে আর মাত্র 5 মিনিটের জন্য রান্নাটি এভাবে চুলার মধ্যে রেখে দেব। 5 মিনিট পর এখন দেখতেই পাচ্ছি রান্নাটা টোটালি হয়ে গেছে। মাংসের ঝোল শুকিয়ে মাংসের সাথে মাখানো অবস্থায় রয়েছে আর রান্নাটার উপরে তেলও ভেসে উঠেছে। বিফ কষা মাংস ভুনা রান্নাটি এখন রেডি হয়ে গেছে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেসিপির উপকরণের পরিমাণগুলো দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার দিন আর আমি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।